নির্বাচনের দিন যত এগোচ্ছে ভবানীপুরে নির্বাচনী উত্তাপ তত বাড়ছে, প্রচারে বিপক্ষের বিরুদ্ধে আক্রমণও আরও বাড়ছে। বৃহস্পতিবার আক্রমণের সেই ধাপ আরেকটু চড়ালেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিভরেওয়াল। দিনের শুরুতেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সাদা পোশাকে পুলিশ কেন তাঁকে অনুসরণ করছে, এই প্রশ্নেই উপস্থিত পুলিশ আধিকারিককে এক হাত নেন প্রিয়াঙ্কা। আপনারা ভিড় করে দিচ্ছেন এখানে, তারপরে তৃণমূলকে বলছেন যে নোটিশ দিতে বলো ইলেকশন কমিশনকে, যে কোভিড নিয়ম ফলো হচ্ছে না, ওনার সঙ্গে 50 জন ঘুরছে। আরে আপনারাই তো 25 জন ঘুরছেন, আমার সঙ্গে তো 5টি লোক আছে, আপনারা তো 50 জন ঘুরছেন সঙ্গে। কাপড় পরে আসুন পুলিশে, আমার সিকিউরিটি সব কাপড় পরে আছে। এরপর ভবানীপুর নির্বাচনী কেন্দ্রে পাড়ায় পাড়ায় ঘুরে মাইক হাতে প্রচারে হঠাৎই তোলেন কাটমানি প্রসঙ্গ। সম্পত্তির হিসেব নিয়ে নাম না করে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। হারিশ মুখার্জিতে যাদের নামে এত এত সম্পত্তি আছে সেটা কি দেখাতে পারবেন কোথায় থেকে নিয়ে এসেছেন? কেন আমি তো জানি যে ওনার কাছে শুধু হাওয়াই চটি আছে আর টালির বাড়ি আছে, ওই টাকা কোথায় থেকে এসেছে? আমি আবার বলছি, আমাকে চ্যালেঞ্জ করার দরকার নেই, এখনই প্রপার্টি রেজিস্ট্রেশন অফিসে একটা ফর্ম ফেলে দিব, কার নামে কি প্রপার্টি আছে সব বেরিয়ে আসবে, তারপরে নমিনেশনই ক্যান্সেল হয়ে যাবে। তো ছাত্রীকে ভালো আছে, চুপ করে বসুন, নিজের কাজ করুন, আর আপনাদের অনুরোধ করি, প্লিজ কাম অ্যান্ড ভোট ফর মি। বিজেপি প্রার্থীর আক্রমণকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন আরও একবার প্রশ্ন তুলেছেন কে টিভরেওয়াল, পাশাপাশি তাঁর কটাক্ষ বাড়তি প্রচার পেতে নাটক করছে বিজেপি প্রার্থী। গায়ে মানে না আপনি মোড়ল, প্রিয়াঙ্কা টিভরেওয়াল কে, তার কি সমাজে কি ভ্যালু আছে, ভোটারদের কাছে অকাত কি আছে, তুমি তোমার প্রচার করো না, এই নাটক করার দরকার কি আছে? প্রচারে আসার জন্য যা দরকার তাই করো, যে পুলিশ কেন মারবে? পিঁপড়ে রোদ্ধাবসায় আছে, চাইলে পিঁপড়েও হাতির ক্ষতি করতে পারে। বৃহস্পতিবার হরিবংশ রাই বচ্চনের কবিতা উদ্ধৃত করে একথা মনে করিয়েছেন প্রিয়াঙ্কা টিভরেওয়াল। বিজেপি প্রার্থীর চোখা চোখা আক্রমণে আদতে তৃণমূলের দুর্গ ভবানীপুরে কতটা ফাটল ধরে তা বোঝা যাবে আগামী 3রা অক্টোবর। নিউজ টাইম